হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.ubkb.ac.in এ চলে এসেছি। তো বন্ধুরা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার, হর্টিকালচার এবং টেকনোলজি নিয়ে পড়াশুনো করার জন্য কিন্তু অ্যাডমিশনের যে নোটিফিকেশান বেরিয়েছে আজকে, তো আমরা সেটি নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল বলে রাখি বন্ধুরা, এখানে অ্যাকাডেমিক্স কী আছে এবং কীভাবে অ্যাডমিশন প্রসিডিওর হয়, হোস্টেল কেমন, ফেসিলিটিস কেমন এবং এখানকার অ্যাডমিশন প্রসিডিওর কেমন, সমস্তটাই কিন্তু এই ভিডিওটি আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে ইউজি অ্যাডমিশন নোটিফিকেশান ফর সেশন 2021-22, তো এখানে 23/7/2021 নোটিফিকেশান বেরিয়েছে। এখানে 4 বছরের বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার কিন্তু পড়ানো হয়। মেন ক্যাম্পাস হচ্ছে পুন্দিবাড়ি, কোচবিহার এবং কলেজ অফ এগ্রিকালচার মাঝিয়ান, দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এখানে আমরা অ্যাডমিশন যে নোটিফিকেশান এসেছে, তো এখানে ক্লিক করব ডাউনলোড অ্যাডমিশন নোটিফিকেশান। তো এটা ডাউনলোড করার পরে আমাদের সামনে কিন্তু একটি সার্ফেস খুলে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার, এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, সেটা হচ্ছে কিন্তু 12 পাস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। অবশ্যই আপনি 4 বছরের বিএসসি এগ্রিকালচার এবং বিএসসি হর্টিকালচারের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি এসসি এসটি পিডব্লিউডি হন, তাহলে কিন্তু অ্যাটলিস্ট 60% মার্কস লাগবে। ওকে, মাধ্যমিকে 60% এবং এইচএসএ 55% এসটি এসটি এবং পিডব্লিউডির জন্য। এবং আপনি এগ্রিকালচার পড়তে পারবেন, সেই ক্যাম্পাসটি হচ্ছে পুন্দিবাড়ি, কোচবিহার এবং মাঝিয়ান, দক্ষিণ দিনাজপুর, এই কটা ক্যাম্পাস। আপনার বয়স অবশ্যই 16 বছরের বেশি হতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে কিন্তু এখানে 1000 টাকা। এবং ওবিসি এসসি এসটিদের জন্য কিন্তু 250 টাকা, বুঝেছেন? জেনারেল ক্যাটাগরিদের জন্য কিন্তু আপনার 60% মার্কস লাগবে এবং এসসি এসটি পিডব্লিউডিদের জন্য কিন্তু 50% মার্কস লাগবে। তো এটি হচ্ছে বিএসসি এগ্রিকালচারের জন্য। এবং বিএসসি হর্টিকালচারের জন্য সেম ফিস, সেম মার্কস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো বন্ধুরা, এখানে এসসি এসটি এবং ওবিসি পিডব্লিউডি ক্যাটাগরি যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন www.admission.ubkb.in এই ওয়েবসাইটে কিন্তু আপনি পাবেন। এবং ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে 26/7/2021 থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে এবং লাস্ট ডেট কিন্তু 15/8/2021। আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে যে কবে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এবং কাউন্সেলিংয়ের ডেট দেওয়া হবে এবং স্টার্ট ক্লাস কবে থেকে হবে সেটাও জানিয়ে দেওয়া হবে। তো এখানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু কিছু জিনিস আপনাকে ডকুমেন্টেশন করতে হবে। পাসপোর্ট সাইজ, রিসেন্ট কালার ফটোগ্রাফ, সেটা যেন 50 থেকে 100 কেবির মধ্যে হয় এবং সিগনেচার কিন্তু আপনার 20 থেকে 50 কেবির মধ্যে যেন হয়। সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের সার্টিফিকেট। তো বন্ধুরা, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এখানে, সেলফ অ্যাটেস্টেড, হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক। তো এসসি এসটি ওবিসি হলে তার যে ক্যাটাগরি সার্টিফিকেট, সেটা প্রোভাইড করতে হবে অবশ্যই আপনাকে। এবং আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে চান, তাহলে সেটাও কিন্তু আপনাকে ক্লজ 7 অনুযায়ী আবেদন করতে হবে বা আপলোড করতে হবে। কোনো অ্যাডমিশন কিন্তু ইউনিভার্সিটি কাউন্টার থেকে হবে না। অ্যাপ্লিকেশন ডোমিসাইল আদার স্টেট উইল নট এলিজিবল টু অ্যাপ্লাই এক্সেপ্ট ফ্রম আইসিআর কোটা, অর্থাৎ আইসিআর এর যে কোটা আছে সেই কোটা ছাড়া আর কাউকে কিন্তু অন্য স্টেট থেকে এখানে কিন্তু অ্যাডমিশন হবে না। ইন কেস অফ এনি ফলস ইনফরমেশন ইজ ডিটেক্টেড ইন দ্য ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড অনলাইন, আপনি যদি অনলাইনে আবেদন করতে গিয়ে যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে উইদাউট এনি রেফারেন্সে।
এবং আপনার যদি ফর্ম ইনকমপ্লিট বা ইরেলেভেন্ট ইনফরমেশন বা লো রেজুলেশন ফটোগ্রাফ এবং ইলিজিবল স্ক্যান সার্টিফিকেটস তাহলে কিন্তু রিজেক্টেড করা হবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সার্টিফিকেট এবং সই ফটোগ্রাফ এগুলো রেজুলেশন ঠিকঠাক করে আপলোড করবেন। এবং কোন ইউনিভার্সিটিতে আবেদন করছেন সেটা যদি ঠিকঠাক না হয় এবং কোন বোর্ড থেকে আপনি পাস আউট করছেন সেটা যদি রিকগনাইজড না হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এবং আপনার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনি admission@ubkb.ac.in এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে জানতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি চললাম নেক্সট ভিডিও বানাতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি ভালো করে ধৈর্য সহকারে দেখবেন যারা যারা এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করতে চান। আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। শেষ করার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনিই পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।